হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বুস সিম্পল রেসিপিজে। আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে আলু আর বড়ি দিয়ে মাছের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য আমাদের কী কী লাগবে। সব থেকে প্রথমে আমরা একটা কড়াইয়ে 4 বড় চামচ অয়েল নিয়ে নেব এবং এটাতে আমি বিউলি ডালের বড়ি নিয়েছি। বড়িটাকে ভালোভাবে ভেজে নেব লাল করে। তবে হ্যাঁ, বড়িটাকে বেশিক্ষণ ভাজবেন না, নাহলে এটা তেতো হয়ে যায়। দেখুন, বড়িটা আমাদের লাল হয়ে গেছে, এবার এটাকে বার করে নেব। এবার সেম তেলে আমরা আলু ভেজে নেব। তো আমি এখানে 2 মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাতে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট আগেই। দেখুন, এবার আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে বেশ ভালো করে 2 সাইডে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন ফ্রেন্ডস, আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে বার করে নিই। এবার সেম তেলেই আমি মাছগুলোকেও ভেজে নেব। তো ফ্রেন্ডস, আমি এখানে রুই মাছ নিয়েছি আর রুই মাছটাতে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট আগে থেকে। এবার মাছগুলোকে তেলে দিয়ে দেব আর 2 সাইডে ব্রাউন হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। আমি এখানে 6 পিস মাছ নিয়েছি আর আপনারা যে কোনো মাছের সঙ্গে এই মাছের ঝোলটা বানাতে পারেন। মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে 2 দিক থেকে ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন ফ্রেন্ডস, মাছগুলো আমাদের বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি খুব কড়া করে মাছগুলোকে ভাজিনি, হালকা ব্রাউন করে 2 সাইডে এভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কড়া করেও মাছগুলোকে ভেজে নিতে পারেন। সব মাছগুলো আমাদের বার করা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমাদের এখানে আলু, বড়ি আর মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা বেঁচে রয়েছে সেই তেলেই আমরা গ্রেভিটা বানাবো। পাতলা ঝোলটা আমরা এই অল্প তেল দিয়েই বানাবো। তো এই তেলে আমরা 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে দেব। জিরেটাকে 30 সেকেন্ড মতো ফ্রাই করব। এরপরে আমরা দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। তো আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আগে। এরপর এর উপরে হালকা করে একটু লবণ দিয়ে দেব। এবার টমেটোটাকে সফট হওয়ার জন্য এটাকে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। মিনিটের পর আমাদের টমেটোটা দেখুন যথেষ্ট সফট হয়ে গেছে। এরপর আমি এবার সব মশলাগুলো এটাতে দিয়ে দেব। তো আমি এখানে নেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। সব মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেব এবং এটাতে দেব 1 বড় চামচ আদা বাটা। আদা বাটাটাকেও আমি এখানে ভালো করে মিক্স করে নেব। এরপর আমি এটাতে দেব 1/2 চা চামচ লবণ। ফ্রেন্ডস, লবণটা একটু স্বাদ অনুসারে দেবেন, কেন কি আমরা আলু আর মাছ দুটোই ভাজার সময় লবণ দিয়ে ভেজেছি, তাই জন্য লবণটাকে লাস্টে অ্যাডজাস্ট করে নেব। এরপর আমরা এটাতে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো,
আপনারা এটা স্কিপও করতে পারেন, জাস্ট হালকা একটা গ্রেভির ভালো কালারের জন্য এটা দেওয়া হয়েছে। এবার আমরা এটাতে দেব 4টে কাঁচা লঙ্কা, মশলার সঙ্গে এটা ভালোভাবে ভেজে নেব। আপনাদের যদি ঝালটা একটু বেশি পছন্দ তাহলে বেশি দিয়ে দিতে পারেন কাঁচা লঙ্কা, আর কম হলে, কম পছন্দ হলে আপনারা কমও দিতে পারেন। কাঁচা লঙ্কার টেস্টটা এখানে এই মাছের ঝোলে খুব ভালো লাগে, তাই জন্য আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন মশলাটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার গ্রেভির জন্য এটাতে জল অ্যাড করব। তো ফ্রেন্ডস, এই কাপটাতে আমি 2.5 কাপ মতো জল নিয়েছি, কেন কি আমাদের আলু আর বড়ি দুটোই জল একটু বেশি অ্যাবজর্ব করে, তাই জন্য আমি এখানে জলটা একটু বেশি দিয়েছি। এবার গ্রেভিটাতে বয়ল আসা পর্যন্ত ওয়েট করবো। তো দেখুন ফ্রেন্ডস, আমাদের গ্রেভিটা ভালোভাবে বয়ল হচ্ছে। তো এখন আমরা এটাতে ভাজা আলু, বড়ি আর মাছগুলোকে দিয়ে দেব। এবার হালকা হাতে এটাকে গ্রেভিতে ডিপ করে দেব। ফ্রেন্ডস, আমি এটাতে ধনে পাতা দিতে ভুলে গেছিলাম, তাই জন্য আবার এটাকে ঢাকনা খুলে ধনে পাতা কুচি দিয়ে দেব এবং এটাকে ভালোভাবে ঢেকে 7 থেকে 8 মিনিটের জন্য আমাদেরকে কুক করে নিতে হবে। এরপরে আমাদের মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, 7 থেকে 8 মিনিটের পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন ফ্রেন্ডস, আমাদের মাছের ঝোলটা একদম তৈরি হয়ে গেছে। তো আপনারা এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, খেতে খুব ভালো লাগে অ্যান্ড খুবই হেলদি। গ্রীষ্মকালে আপনারা এই রেসিপিটাকে নিশ্চয়ই ট্রাই করবেন, এতে আপনাদের মন এবং শরীর দুটোই খুব ঠান্ডা থাকবে। তো চলুন ফ্রেন্ডস, আজকের জন্য ব্যাস এতটাই। আবার আমি আপনাদের সঙ্গে